এমএস এক্সেল 2016, 19 এবং 2021 ভার্সনের এসেনশিয়াল কোর্সের আজকের পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেনশিয়াল কোর্সের উপরে অলরেডি কতটা ভিডিও হয়ে গেছে এবং আজকের পর্বটা কত, এইটা একটু আপনারা কমেন্ট সেকশনে জানান যে আজকের ভিডিওর সিরিয়াল নাম্বার কত। বন্ধুরা, আগের যে এসেনশিয়াল কোর্সের ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে আমরা এই হোম রিবনের সমস্ত অপশনগুলো এবং ইনসার্ট মেনুর সমস্ত অপশনগুলো আলোচনা করে ফেলেছি এবং পেজ লেআউটের এই পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে এই যে শিট অপশন এবং এই যে সেন্ড ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। বন্ধুরা, তাহলে কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেকের কাছে মনে হতে পারে যে এটা খুবই গুরুত্বপূর্ণ না এবং খুবই সিম্পল একটা ভিডিও না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যেমন দেখেন, আমরা প্রথমে আলোচনা করি গ্রিড লাইন, ভিউ এবং প্রিন্ট। গ্রিড লাইনের ভিউ যদি আমি ক্লিক করি তাহলে এই যে ভিউটা এখান থেকে চলে যাবে। এই জিনিসটা যখন আপনি কোনো প্রেজেন্টেশন অথবা ড্যাশবোর্ড তৈরি করবেন এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই অপশনটা খুবই কাজ দেয়। এই হচ্ছে ভিউ। এখন আমরা ভিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে প্রিন্ট। প্রিন্ট দিলে কি হলো? কিছুই হলো না। না বন্ধুরা, হয়েছে। যেমন আমরা দেখে, আমরা যদি এই প্রিন্টে আনচেক করে এবার যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো কিছু আসেনি, অর্থাৎ যে ডাটাগুলো আমাদের আসে সেই ডাটা এবং এই জায়গাটা আমাদের সাদা দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাট আমরা যদি এইবার এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এই যে গ্রিড লাইনগুলো, এই যে দেখেন গ্রিড লাইনগুলো সবগুলো দেখা যাচ্ছে। আবার যদি এটাকে আমরা আনচেক করে কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এখানে যে গ্রিড লাইনগুলো সেগুলো চলে গেছে। আবার যদি আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে এখানে কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এই যে গ্রিড লাইনগুলো, এগুলো আমাদের এখানে চলে আসছে। বন্ধুরা, এটাকে আরও সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা নতুন শিট নেই তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। সিম্পল আমরা কন্ট্রোল এখানে পি প্রেস করলাম তাহলে দেখেন এখানে কিন্তু, এখানে আমি যদি এটা শূন্য দিই জাস্ট প্রিন্ট বোঝার জন্য তাহলে দেখেন এখানে শূন্য ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বাট আমি যদি এখানে পেজ লেআউটে গিয়ে আমি যদি প্রিন্টে ক্লিক করি এবার যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এখানে যে ডাটা রেঞ্জটা আছে, এখানে এই যে ডাটাটা আছে, যে টেবিলটা আছে, এই গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি এতটুকু সিলেক্ট করি ফার্স্ট পেজের জন্য আবার যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন সেই গ্রিড লাইনকে কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমরা পেজ সিলেকশন যদি দেই তাহলে এতটুকু দেখা যাবে, অর্থাৎ এই গ্রিড লাইনে ক্লিক করলে এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এইটা এখন প্রিন্ট দিলে প্রিন্টে আসবে না, বাট এখন এই ভিউটা দিলে আমরা যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে প্রিন্টে আসবে। এই হচ্ছে আমাদের এই গ্রিড লাইনের অপশন। এবার হচ্ছে দেখবো বন্ধুরা আমাদের যে পরবর্তী হেডলাইন অপশনটা, অর্থাৎ ভিউ এবং প্রিন্ট। ওকে, আমরা যদি হেডলাইন থেকে ভিউটা আনচেক করে দেই তাহলে দেখেন আমাদের এই রো নাম্বার এবং কলাম নাম্বারটা চলে যাবে। অর্থাৎ আপনি যখন ড্যাশবোর্ড তৈরি করবেন, আমরা যদি এখানে কন্ট্রোল শিফট ওয়ান প্রেস করি তাহলে দেখেন এখানে আমাদের স্পেস, কাজ করার জন্য অনেকগুলা স্পেস এখানে দরকার হচ্ছে। আমরা যদি এখানে অটো হাইড দিয়ে দিচ্ছি তাহলে দেখেন এখানে আমাদের কলামের হেডারও দেখা যাচ্ছে না এবং রোয়েরও নাম্বার দেখা যাচ্ছে না, উপরে যে রিবন আছে সেটাও দেখা যাচ্ছে না। এটা যখন আপনি কোনো ড্যাশবোর্ড তৈরি করবেন, কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন, তখন আপনার এই ফুল স্ক্রিনটা প্রয়োজন হবে। ওকে, এরপর হচ্ছে আপনি, এখন আমরা এটাকে ডোন্ট শো দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে পেজ দুটো আবার যাচ্ছি, তার মানে এই হেডলাইনটা হচ্ছে আমাদের এটা ভিউ এবং নন ভিউ করার জন্য। এবার আমি এখানে ভিউ প্রেস করলাম। ওকে, এবার হচ্ছে এই ভিউটা, যেই ভিউটা আমি এখানে একটু দেখাচ্ছি এইটা কন্ট্রোল পি দিচ্ছি, এখন দেখেন এখানে কিন্তু আপনার আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ডাটা প্রিন্ট হওয়ার কথা সেভাবেই হচ্ছে। বাট যারা বই লেখেন, অর্থাৎ প্রেসে কাজ করেন, যারা বই এক্সেলের উপরে যদি কেউ বই লিখতে চান সেক্ষেত্রে তাকে এই যে প্রিন্ট অপশনটা এইটায় তাকে ক্লিক করে দেন হচ্ছে তাকে কন্ট্রোল পি দিতে হবে। কারণ আপনাকে যখন আপনি সূত্র দেখাবেন, যেমন সাপোজ আমি যদি এখানে সূত্র দেখাই সি ফাইভ এত 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 এত, বাট এটাকে আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি আরও ভালোভাবে বুঝবেন। এটা আমি সেভ করব না, এখানে ডাটাটা লেফট অ্যালাইনমেন্টে দিলাম। ওকে, এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন তার মানে এখন কিন্তু যে রিডার সে কিন্তু বুঝতে পারবে সি ফাইভ, অর্থাৎ সি ফাইভ এইটা, এই সেলটা, দেন হচ্ছে কমা এস ফোর, এস ফোর মানে এইদিকে চলে গেছে, দেন হচ্ছে ওয়াই। তার মানে হচ্ছে এই যে রো এবং কলাম হচ্ছে একজন রিডার, একজন ভিউয়ার সে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে যে এখানে টোটালি কি বোঝানো হয়েছে। আদারওয়াইজ আপনি যদি এখানে এইটাকে যদি মানে প্রিন্ট ভিউতে না দেন তাহলে দেখেন আপনি কিন্তু এখানে সাপোজ এখানে সি ফাইভ, এখন আপনি এখানে যে কলামটা এবং রোটা এটা কিন্তু আপনি বুঝবেন না যে কোন রোটা সি এবং কোন কলামটা হচ্ছে সি এবং কোন রোটা হচ্ছে ফাইভ। এই
জিনিসটা কিন্তু বোঝা যাবে না, এইচ কোনটা ফোর কোনটা বোঝা যাবে না। বাট আমরা যদি এখানে প্রিন্ট ভিউ দিই তাহলে দেখেন এই জিনিসটা কত সুন্দরভাবে আমাদের এখানে প্রতিফলন হচ্ছে। তেমনিভাবে আমাদের এই যে প্রিন্ট ভিউ যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট অ্যাজ এ ইউজুয়াল যেটা আপনার ডাটাটা প্রিন্ট করা দরকার ততটুকুই প্রিন্ট হবে। তো বন্ধুরা আমরা এখন দেখলাম হচ্ছে শিট অপশনের টোটাল জিনিসটা, ঠিক আছে। এখন আমরা দেখি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এই জিনিসটা, এটা দেখার জন্য আমাকে একটা ডায়াগ্রাম বা যে কোনো একটা কোনো কিছু আঁকতে হবে এখানে, এখন ডিজাইনার হতে হবে। ওকে, আমরা দুইটা নিলাম, দুইটার কালার দুই রকম দিলাম। ওকে, এখন এখানে পার্থক্যটা দেখাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম, দেন চলে যাব হচ্ছে পেজ লেআউটে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং টু ফ্রন্ট। সাপোজ এই জিনিসটা দেখেন এখানে আমি আরেকটা নিচ্ছি, ওকে, এখানে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আরেকটার। ওকে, এখন দেখেন বন্ধুরা এই ব্লুটা হচ্ছে সবার নিচে, তার উপরে হচ্ছে গ্রিনটা, তার উপরে হচ্ছে এই অরেঞ্জটা। ওকে, এখন যদি আমরা এটাকে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে মজার, এই জিনিসটা একটু মজার, এই জন্য আমি বলেছিলাম প্রথমেই যে এই টিউটোরিয়ালটা কিন্তু মজার। এই ব্লুটা যদি আপনি উপরে আনতে চান অর্থাৎ গ্রিনের আগে আনতে চান তাহলে ব্রিং ফরওয়ার্ড, আগে নিয়ে আসলাম। আবার যদি আমি দেই ব্রিং ফরওয়ার্ড, অরেঞ্জের আগে চলে আসলো, এই যে, ঠিক আছে। আবার যদি আমি এই যে এই গ্রিনটাকে যদি অরেঞ্জের আগে আনতে চাই, ব্রিং ফরওয়ার্ড, অরেঞ্জের আগে চলে আসলো, দেখেন। আবার যদি এখানে আমি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে ব্লুর আগে চলে আসবে। ওকে, সেমভাবে এখন দেখেন আমি যদি এই অরেঞ্জটাকে এক ক্লিকে যদি একেবারে উপরে আনতে চাই, ব্রিং টু ফ্রন্ট, একেবারে চলে আসছে। এই দুইটার কাজ হচ্ছে এটাই। আবার দেখাচ্ছি এই ব্লুটা কিন্তু এখন আমি এই ব্লুটা কিন্তু সবার নিচে পড়ে গেছে, তাই না, এই ব্লুটা। এখন আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দেই তাহলে কিন্তু এটা ডিরেক্ট চলে আসবে, অর্থাৎ একেবারে এক ক্লিকে ফ্রন্টে চলে আসবে। সেম যদি অপোজিটভাবে বলি, যেমন এইটা সেন্ড ব্যাকওয়ার্ড একটু আগে যাবে, এবার যদি আমি আবার দেই একটু পরে যাবে। ওকে, অর্থাৎ একটা একটা করে যাবে। এখন যদি এই অরেঞ্জটাকে ফুললি পিছনে নিয়ে যেতে চাই দেন হচ্ছে ব্যাক, সেন্ড টু ব্যাক, অর্থাৎ একেবারে পিছনে চলে গেছে, দেখেন। আবার যদি এটাকে এটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই, ফ্রন্ট। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্রিং টু ফরওয়ার্ড হচ্ছে সিঙ্গেল একটা একটা করে আসবে, ব্রিং টু ফ্রন্ট হচ্ছে একেবারে চলে আসবে, সেন্ড টু ব্যাক বা ব্যাকওয়ার্ড হচ্ছে একটা একটা করে পিছনে যাবে, আর সেন্ড টু ব্যাক হচ্ছে একেবারে চলে আসবে। তো বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি শিট অপশন এবং এই জিনিসটা। আগামী পর্বে আমরা চেষ্টা করব এই সিলেকশন পেন এবং এই অ্যালাইন এবং রোটেট, এই জিনিসগুলো আমরা আগামী পর্বে দেখব। বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলবো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টার উপরে আপনাকে বিষয়ভিত্তিক কোনো একটা ওয়েবিনার টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।